ফের বিস্ফোরক ফিরাদ হাকিম, আমিও নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলাম। বিস্ফোরক ফিরাদ হাকিম, নিজের জীবন শেষ করে দেওয়ার কথা কেন বললেন ফিরাদ হাকিম? এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে তোলপাড় সমাজ। ঘটনায় মর্মাহত শহরের মেয়র ফিরাদ হাকিম। যাদবপুরের হোস্টেলের তিনতলার নিচ থেকে উদ্ধার হয় ওই ছাত্রের মৃতদেহ। এদিন মেয়র বলেছেন, সামান্য সময়ের জন্য একটা মানসিক হতাশায় মেধাবী ছেলেটি একটা মারাত্মক সিদ্ধান্ত নিল। তেমন সিদ্ধান্তের কথা ভেবেছিলেন মেয়র ফিরাদ হাকিমও, তবে পরিণত মনের জন্য এমন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। মেয়রের কথায় অনেক সময় অযথা সাংবাদিকদের অনেক অপ্রিয় প্রশ্নের মুখোমুখি আমাকেও হতে হয়েছে। কেন্দ্রীয় সরকার নানানভাবে এজেন্সি দিয়ে হেনস্থা করেছে। তখন আমারও এক মুহূর্তের জন্য মনে হয়েছে জীবনটা রেখে কী হবে, এত অপমান। তারপর মেয়র ফিরাদ হাকিমের স্বীকারোক্তি, সেই সময়টা নিজে নিজেকে প্রশ্ন করি, এত মানুষের জন্য কাজ করছি সেটা কি কিছু নয়? স্কুল কলেজ হোক বা কর্মক্ষেত্র, সব জায়গাতেই অপমান শুনতে হয়। তখন প্রিয়জনের সঙ্গে গল্প করবেন, মনটা অনেক হালকা হবে, এই মানসিক সাপোর্টটাই দরকার। সম্প্রতি ফিরাদ হাকিমের কনিষ্ঠ কন্যা আফসা হাকিম LLB পাস করেছেন, আইনে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য নামজাদা এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন, সেখানে হোস্টেলে থাকবে মেয়ে। স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুতে চিন্তিত মেয়র বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত আলোচনা করেছেন মেয়ের সঙ্গে। এদিন পুরসভায় 18 বছরের স্বপ্নদীপের মৃত্যুর কথা বলতে গিয়ে চোখ চিকচিক করছে মেয়রের। বলছেন, আমিও তো বাবা, যাদবপুরের ওই ঘটনাটা শোনার পর থেকে ভেতরে ভেতরে অস্থির ছিলাম। আমার মেয়েও হোস্টেলে থাকবে। কাল রাত্রিবেলা মেয়েকে বললাম, মা কিছু হলে ছেড়ে আমার কাছে চলে আসবি, কোনো রকম টেনশন নিবি না। নদিয়ার বগুলার বাসিন্দা মেধাবী স্বপ্নদীপের নিজেকে শেষ করে দেওয়ার ঘটনা মানতে পারছেন না তাঁর সহপাঠীরাও। ফিরাদ এদিন বলেছেন, ঘটনাটা অত্যন্ত দুঃখের, এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে মা বাবার উচিত বাচ্চাদের নিয়ে বসে কাউন্সিলিং করা। এদিন নিজের ছোটোবেলার স্মৃতিচারণ করেছেন মেয়র। বলেছেন, আমাদের ছোটোবেলায় অনেক কড়া অনুশাসনের মধ্যে বড় হতে হয়েছে, বাবা বেল্ট দিয়ে মারত, এখনকার ছেলেমেয়েরা ভাবতেও পারবে না। এখন কিশোর কিশোরীরা হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুকে মগ্ন, সেটাই ওদের জগৎ। কিন্তু তার মধ্যেও মা বাবাকে বলবো, মোবাইল সরিয়ে গল্প করুন, ওদের মনের কথা জানতে চেষ্টা করুন। অর্থাৎ যাদবপুরের ছাত্রের মৃত্যুতে উদ্বিগ্ন ফিরাদ হাকিম, তিনিও ওই ছাত্রের মতো নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন। কারণ তাকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হয়েছে, আবার অযথা সাংবাদিকদের অনেক অপ্রিয় প্রশ্নের মুখোমুখিও অনেক সময় হতে হয়েছে, কেন্দ্রীয় সরকার নানানভাবে এজেন্সি দিয়ে তাকে হেনস্থা করেছে, তাই এক মুহূর্তের জন্য মনে হয়েছে জীবনটা রেখে কী হবে, এত অপমান। তারপর নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন ফিরাদ হাকিম। এমনই কিন্তু বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। এদিকে তার কন্যাও হোস্টেলে থেকে পড়াশোনা করছে, তার কন্যার জন্যও তিনি কিন্তু চিন্তিত, এমনটাই জানালেন ফিরাদ হাকিম।